প্রথম ডাকে মিস করা হয়েছিল, এর প্রথমে যখন বাচ্চা দেয়, বাচ্চা প্রসব করা হয়, তখন আর কি ওই হাত দেওয়ার কারণে ইনফেকশন হয়েছিল বাচ্চা হওয়ার সময়। হওয়ার পরে তারপর চিকিৎসা দেওয়া হয়েছিল ওই আপনার সেপ্টিডেন আর পিপারমেট, এগুলো ছয় দিন চালানো হইল। এর কি কোনো ইটি আছে নাকি হাতে দেখেন তো কোনো সিস্ট পাই দিতে কিছু আছে কিনা? তারপর রাখি না 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 দাও তো অনেক বড় গরু। তো দেখতে পাচ্ছেন ডক্টর মনোজিৎ ছাড় ভেটেরিনারি চিকিৎসক ঝিনাইদা ইয়লো। তো আজকে যে গরুটা আপনাদের মাঝে দেখাচ্ছি, এই গরুটার প্রবলেম হলো হিটে আসে, ছয় থেকে সাতবার দিয়েছে, পাঁচ ছয়বার দেওয়া হয়েছে কিন্তু হিট রাখে না বা প্রজনন হচ্ছে না। সেই কারণে ডক্টর মনোজিৎ ছাড় এসে এটাকে পরীক্ষা করে ওষুধ দিবে এবং কি কি ওষুধ দেয় সেটা আপনাদের মাঝে তুলে ধরবো। আপনারা অবশ্যই এই বিষয়গুলো দেখবেন এবং খুব মনোযোগ সহকারে দেখবেন স্যার কি ওষুধ লেখে, কারণ প্রত্যেকটা ফার্মে কিন্তু এই প্রবলেমটা হচ্ছে, দুইবার তিনবার চারবার কিন্তু বীজ দিলে কনসেপ্টের সমস্যা, বীজ রাখে না, কেন রাখে না এবং এর চিকিৎসা কী, সেই বিষয়গুলো আজকে আপনাদের মাঝে তুলে ধরছি। দেখতে পাচ্ছেন ডক্টর মনোজিৎ ছাড় ঝিনাইদা প্রাণী সম্পদ ইয়লো, স্যার কিন্তু দেখছে যে ভিতরে জরায়ুতে কোনো সমস্যা আছে কিনা এবং যদি সমস্যা থাকে সেক্ষেত্রে ট্রিটমেন্ট দেবে। তো কী ট্রিটমেন্ট দেয় সেটা কিন্তু আপনাদের মাঝে আমি তুলে ধরবো, সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং স্যারের যে প্রেসক্রিপশনটা দেয় সেই প্রেসক্রিপশনটা আপনাদের মাঝে তুলে ধরবো। তো আপনারা যাদের ফার্মে এরকম প্রবলেম হয়, কনসেপ্ট করে না, কী জন্য করে না, সেগুলো কিন্তু আপনারা যে ভেটেরিনারি চিকিৎসক আছে সরকারি তাদের শরণাপন্ন হতে পারেন। একটু ই হয়ে গেছে, হালকা একটু বড়ো কারো সিস্টেম, হালকা একটু বড়ো কিছু ময়লা তো বেরোল না এখন, এই থাকা অবস্থায় চিকিৎসা দিলে আরও ভালো হতো। আসলে চিকিৎসা দিতে হবে, ভিতরে আরও ওষুধ দেওয়া লাগতো, এখন ইন্টারনেশনাল ওষুধ করে দেয়, আবার হেঁটে আসলে আবার চিকিৎসা হবে। ব্যায় পানি নিয়ে আসেন, ব্যাগ নিয়ে আসেন, এর কৃমিনাশক ওষুধ ওষুধ টষুধ কবে দেওয়া আসুন। তো দেখতে পাচ্ছেন আছে সাথে ডক্টর মিরাজ আমার বন্ধু, যার ভিডিও আপনাদের মাঝে মধ্যে দিয়ে থাকে। তো স্যার যেটা বলছে সেই ইঞ্জেকশনগুলো পুশ করছে মিরাজ। তো মিরাজ সবসময় কিন্তু আমাদের ঝিনাইদার হাটগোপালপুরের এই সাইডে আপনারা পাবেন কৃত্রিম প্রজনন এডিএলের এবং বিভিন্ন প্রবলেম আপনার গবাদি পশুর খুব সুন্দরভাবেই সলভ করে থাকে। তো যেগুলো বিগ প্রবলেম সেটা অবশ্যই স্যারদের শরণাপন্ন হয় এবং সেটা অবশ্যই হওয়ার প্রয়োজন। তো আপনারা দেখতে পাচ্ছেন কী কী দেওয়া হচ্ছে ইঞ্জেকশনগুলো, কৃত্রিম প্রজননের মিস হওয়ার কারণে, গাভী কনসেপ্ট না হওয়ার কারণে কিন্তু এই সমস্যা। আর একটা ফার্মে যদি গাভী কনসেপ্ট না করে সেই ক্ষেত্রে কিন্তু আসলে ফার্মের অনেক বড় ক্ষতি হয়ে যায় বা লস হয়ে যায়, কারণ কনসেপ্ট না করলে বাচ্চাটা কিন্তু লাভ থাকে, দুধ বিক্রয় করে ফার্মটা পরিচালনা করা গেলেও বাচ্চা না হলে কিন্তু ফার্ম লসের সম্মুখীন হয়। তো সেই ক্ষেত্রে আমরা অবশ্যই এই দিকগুলো খেয়াল রাখবো যাতে বাচ্চা কনসেপ্ট করে এবং কেন করে না সেইগুলো জাস্টিফাই করে অবশ্যই ট্রিটমেন্ট করবো আমরা। ওই গ্রামের নাম কি? কিট কয়বার মিস হয়েছে? তিন চারবার, দুবার মিস দেওয়া হয়েছে, দুবার দেওয়া হলো।
ন্যাশনালিটি কারবার দছেন বাচ্চা আর পরে দুইবার দিয়েছে ক্যালসিয়াম ট্যালসিয়াম কিছু খাওয়ানো পরে হ্যাঁ ক্যালসিয়াম খাওয়ানো পরে পাউডার খাওয়ান না লিকুইড খাওয়ান লিকুইড দানাদার খাবার কমই থাক ঘাস দেন আর একটা ডাক আসার একটা ট্যাবলেট আছে এটা তাহলে ভিনক্স ডিএন নাম ভিনক্স বা এনক্স কি আছে স্যার কাছাকাছি ভিনক্স ভিনক্স আমি এনক্স আছে আপনার কাছে এনক্স আর হলি আগে ভিনক্স খান তবে একটা শেষ হয়ে গেলি পরে একবার কথা বলেন তো উনি একটা দুটো করে ট্যাবলেট খাওয়াতে থাকবেন স্যার এই এডি কি সপ্তাহে একদিন দিলে হয় ভালো হয় পাঁচ সাত দিন তো 30 সিসি করে 20 সিসি করে রেমি ফসফরাস দেবেন 30 সিসি না এটা মানে স্বাভাবিক যে দুধ দোহানোর গাভীর কথা বলছি 10 সিসি দেবেন স্বাভাবিক দুধ দোহানোর দরকার নেই দেওয়ার তেমন দরকার নেই না 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 গরু 7-8-9 মাসে 3টা দিয়ে দেবেন বাকিগুলো শুরু করেন